উমং সিংকে দিয়ে আজকে জাপানিজ গিয়োজা বানালাম। সে হচ্ছে অনেক আগ্রহ কাজ করার জন্য, তাকে দিয়ে আমি সেজন্য শুরু থেকে শেষ পর্যন্ত তাকে দিয়েই কাজ করালাম। আপনারা দেখতেই পাচ্ছেন কত আগ্রহ দিয়ে সে কাজ করছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখানে হচ্ছে আমি তীরের ময়দা দিলাম শুরুতে, এরপরে হচ্ছে আটা দিয়ে দিচ্ছি, এরপরে হচ্ছে এখন কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। এখানে তিনটি ফ্লাওয়ার আমি মিক্স করে বানাবো এখানে। তারপরে হচ্ছে লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ অ্যাড করে দিচ্ছি আমি। এরপরে দেন এটাকে হচ্ছে ভালো করে মিক্স করতে হবে। মিক্স করা হয়ে গেছে, এখন হচ্ছে পানি দিয়ে ভালো করে দুটাকে মিক্স করতে হবে। এখন হচ্ছে দু বানানো, ভালো করে বানাতে হবে দুটাকে। দু বেশি নরম হওয়া যাবে না, দুটাকে একটু শক্ত করে বানাতে হবে। যেহেতু গিয়োজা বানাবো আমরা, দু গিয়োজা বানাতে হবে, দু নরম হয়ে গেলে আর গিয়োজা বানাতে পারবে না। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের দু বানানো হয়ে গেছে। কত সুন্দরভাবে বানাচ্ছে দেখতেই পাচ্ছেন উমং সিং। এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে দুটা হয়ে গেছে। দুটা আমরা শক্ত শক্তই বানিয়েছি, এর থেকে নরম করা যাবে না, নরম করলে হচ্ছে গিয়োজা বানানো যাবে না। এখানে হচ্ছে এখন দুটা যেহেতু হয়ে গেছে, এটাকে একটা পাত্রের মধ্যে, একটা যে কোনো কিছুর মধ্যে নিয়ে, আর পাত্রের মধ্যে নিয়ে তারপর পলিথিন দিয়ে ঢেকে এক ঘন্টা রেখে দিতে হবে। দেখতেই পাচ্ছেন পলিথিন দিয়ে আটকে দিয়েছে উমং সিং। এই যে এক দেখতে পাচ্ছেন আটকানো হয়ে গেছে, এক এরপর এক ঘন্টা রেখে দিতে হবে। তো ভিউয়ার্স, এখন হচ্ছে আমরা এখানে সব উপকরণ নিয়ে নিয়েছি ভিতরে দেওয়ার জন্য। এখানে হচ্ছে সিম, বরবটি, ধনে পাতা, পাতাকপি, মুরগি মাংস, রসুন, পেঁয়াজ, এগুলো সব উপকরণ নিয়ে নিলাম এখানে। এগুলোকে সব আমরা এখন চপ করে নিব। উমং সিং কত সুন্দরভাবে চপ করে অ্যাডমে নিয়েছে দেখতে পাচ্ছেন। চপ করার পরে হচ্ছে এগুলোকে পানি চেপে ফেলে দিতে হবে একটা কাপড়ের সাহায্যে। দেন এরপরে হচ্ছে সবগুলো উপকরণ একসাথে দিতে হবে। এখানে লবণ অ্যাড করে দিচ্ছি, এরপরে হচ্ছে গোলমরিচ অ্যাড করে দিলাম, এরপরে হচ্ছে সয় সস। আরেকটা উপকরণ দেখানো হয় না আপনাদের, এখানে হচ্ছে আদা দিতে হবে, আদা পেস্ট করে দিতে হবে। আরেকটা হচ্ছে সেসামি অয়েল দিতে হবে। সেসামি অয়েল আমার নাই যেহেতু, এটা আমি দেই নাই এখানে, আমার যেহেতু বাসায় নেই। সবগুলো দেখতে পাচ্ছেন এখানে হয়ে গেছে। এখন আমরা এক ঘন্টার পর দুধ নিয়ে আসলাম, দেখতেই পাচ্ছেন এক ঘন্টার পরে কত নরমভাবে বানিয়েছে, শক্ত করে বানিয়েছিলাম আমরা, তারপরও হচ্ছে শক্ত শক্ত হয়ে মোটামুটি নরম হয়ে গেছে। এক ঘন্টা হচ্ছে ধমে রাখার কারণে হচ্ছে এটা পানি ছেড়ে দিয়েছে। তো এখন হচ্ছে কিছু ফ্লাওয়ার দিয়ে হচ্ছে আবার দুটাকে মিক্স করা হচ্ছে। উমং সিং মিক্স করতেছে দেখতেই পাচ্ছেন। শুধু সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, সে যেন আগামী ভবিষ্যতের জন্য ভালো কিছু করতে পারে, তার জন্য দোয়া করবেন, সবাই সাপোর্ট করবেন। এখন হচ্ছে ছোটো ছোটো গোল গোল করে নিতে হবে, এগুলোকে হচ্ছে পাত্রি বানাবো আমরা, যেটাকে বলে গিয়োজার পাত্রি। এখন হচ্ছে গোল করা হয়ে গেছে, এখন হচ্ছে আমরা পাত্রি বানাবো। দেখতে পাচ্ছেন উমং সিং পাত্রি বানানো শুরু করে দিয়েছে। আপনারা দেখেন কত সুন্দরভাবে পাত্রি বানাচ্ছে সে প্রতিবেদন দিয়ে। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এইভাবে হচ্ছে পাত্রি বানিয়ে নিতে হবে। আমার পাত্রি বানানো শেষ, এখন হচ্ছে আপনাদেরকে গিয়োজা বানিয়ে দেখাবো। গিয়োজাটা হচ্ছে আমি বানাচ্ছি, প্রথমে সব স্টেপগুলো হচ্ছে উমং সিংকে দিয়ে করিয়েছি, এখন হচ্ছে বানানোর পালা। বানানোর জন্য হচ্ছে আমি এটাকে আমি বানিয়ে দিচ্ছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কীভাবে বানালাম, এটা অনেক সুন্দরভাবে হচ্ছে এটাকে বানানো হয়েছে। তো আপনাদেরকে একটাই বানিয়ে দেখাচ্ছি, আর হচ্ছে বেশি কিছু কম বেশি বানানো দেখাতে গেলে হচ্ছে আমার ভিডিও লং হয়ে যাবে, সেজন্য একটা বানিয়ে দেখা দিলাম। এর ফাঁকে আমি গরম পানি বসিয়ে রেখেছি রাইস কুকারের মধ্যে, গরম হয়ে গেছে পানি আমার। এখন হচ্ছে এখানে স্টিমারের মধ্যে আমি স্টিম করব। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমার গরম পানি হয়ে গেছে রাইস কুকারের মধ্যে, এখন আমি স্টিমারের উপরে সবগুলো বসিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আমি ঢাকনা আধ দিয়ে দিলাম, এখনও 40 মিনিট রেখে দিয়েছি আমি, 40 মিনিট পর ফিরে আসলাম। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি 40 মিনিট পর এসে এইটাকে বের করে নিচ্ছি সবগুলো।
এক এক করে সবগুলো বের করে নিচ্ছি আমি দেখতে পাচ্ছেন সবগুলো বের করে নিলাম এরপরে হচ্ছে উমং সিংকে দিয়ে ফুড রিভিউ করাবো দেখতে পাচ্ছেন আপনারা এখানে উমং সিং খাচ্ছে সে ফুড রিভিউ দিবে এখন কেমন হয়েছে দেখতে পাচ্ছেন সে হচ্ছে ভালো হয়েছে রিভিউ দিচ্ছেন আপনাদের কাছে